নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে একরাশ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ছোট ভিডিওটি করছি। তো আজকের ভিডিওটি রক সল্ট বা ক্রিস্টালিন পিঙ্ক ক্রিস্টালিন হিমালয়ান সল্ট বা সিন্ধা লবণ, যেটা অনেক সময় আমরা সৈন্ধব লবণ বলি, তার উপর এই ছোট্ট ভিডিওটি করতে চলেছি। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুদের কাছে এই অনুরোধ রইল। তো এখনও পর্যন্ত এই ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে প্রতিবার আমি যত নিত্য নতুন ভিডিও এখানে আপলোড করবো আপনাদের ফোনে সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন। তো রক সল্ট কিন্তু বন্ধুরা বলে রাখি, বাজারে যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের যে প্লেন লবণ পাওয়া যায় তার থেকে কিন্তু এইটা একটু আলাদা। এতে 98% সোডিয়াম ক্লোরাইড থাকে, বাকিটা কিন্তু পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, এবং প্রায় 84 রকমের কিন্তু ট্রেস এলিমেন্টস থাকে, যেগুলো আমাদের ডেলি রিকোয়ারমেন্টস বা যেগুলো পার ডে আমাদের দরকার হয় সেইগুলো কিন্তু এর মধ্যে আছে। এই রক সল্ট কিন্তু আমাদের হিন্দু পরম্পরায় অনেক বছর, প্রায় 5000 বছর খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু এর ব্যবহার চলে আসছে। অনেক সময় আমাদের এই হিন্দু পরম্পরায় অশৌচের সময় কিন্তু এই রক সল্ট খাওয়া যায়। রক সল্ট কিন্তু বলে রাখি বন্ধুরা, এটা যেমন প্রেশার কমাতে সাহায্য করে, শরীরকে ঠান্ডা করে এবং খুব ঘুম আনতে সাহায্য করে। মাসেল ক্র্যাম্পস যাদের হয় তারা কিন্তু এই রক সল্ট বা সৈন্ধব লবণ দিয়ে স্নান করার সময় বালতিতে বা বাথটবে দিয়ে কিন্তু স্নান করতে পারেন। প্রচণ্ড শ্রুতি, গায়ের ব্যথা কমে। এবং এই রক সল্ট যেটা আগেও বললাম, যাদের এপিস্টাক্সিস বা নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা আছে তাদের কিন্তু যেমন প্লেন নুন একদম অ্যাভয়েড করা হয়, তাদের কিন্তু রক সল্ট সমানে খেয়ে যেতে পারবেন। রক সল্ট কিন্তু আর একটা জায়গায় খুব খাওয়া চলে, প্রেগনেন্সিতে কিন্তু থার্ড ট্রাইমেস্টারে যে প্রেগনেন্সি ওমেনরা ক্যারি করছে নিশু, তাদের কিন্তু থার্ড ট্রাইমেস্টারে এমনি বাড়ির প্লেন লবণ কিন্তু না খাই ভালো। তাতে করে দেখা গেছে সোডিয়াম রেনাল রিটেনশন যে রোগ হয় বাচ্চাদের কিন্তু কিডনির সমস্যা পরবর্তীকালে নিয়ে জন্মাতে পারে, এবং যেগুলো নেফ্রোটিক সিন্ড্রোম বা পরে কিডনির সমস্যা নিয়ে জন্মায় তাদের ক্ষেত্রে কিন্তু ওয়াটার রিটেনশন করার দরুন কিন্তু এমনি প্লেন নুন চলে না, তো তাদের ক্ষেত্রে সৈন্ধব লবণ কিন্তু চলে। সৈন্ধব লবণ বলে রাখি বন্ধুরা, বেশি পরিমাণ খেলে কিন্তু এটা থেকে সিজার্স হতে পারে বা কাঁপ বা কনভালসান হতে পারে এবং পরে পরে কমাতে চলে যায় এবং শেষে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা পরিসংখ্যান আছে, সেখানে বলা হয় পার ডে কিন্তু আমরা 1500 mg কিন্তু নুন পার ডে খেতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু যে বেশি পরিমাণ নুন খেলে আমাদের হার্ট, ব্রেন এবং কিডনি ক্ষতি করতে পারে, যেটা সেই জন্য সৈন্ধব লবণ কিন্তু এই দিকটা খুব ভালোভাবে সামলায়। সৈন্ধব লবণ কিন্তু পার ডে ইউজ করাই যেতে পারে এবং এতে কিন্তু নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা কিন্তু কমায়। এবং আগেও বললাম প্রেগনেন্সি ওমান যারা তাদের কিন্তু থার্ড ট্রাইমেস্টারে বা প্রেগনেন্সিতে কিন্তু এমনি প্লেন নুন না খেয়ে রক সল্ট কিন্তু খাওয়া যায়। তো রক সল্ট আমাদের হিন্দু পরম্পরায় অনেক দিন ধরে চলে আসছে। তো রক সল্টের বা সৈন্ধব লবণের কিন্তু এত গুণ আমি আজকে হাইলাইটস করলাম বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো থাকবেন। নমস্কার।